أيها المسلمون اتقوا الله ما استطعتم اتقوا الله في علنكم وسركم وأقوالكم وأعمالكم وفي جميع شؤونكم فإن الله سبحانه لا يتقبل إلا من المتقين حيث قال سبحانه إنما يتقبل الله من المتقين عباد الله আমরা ইতোমধ্যে ইবাদতের আরও একটা বড় মৌসুম প্রায় পার হয়ে আসলাম, আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ ও সানা ও আলাইহি সুবহানাহ, যিনি আমাদেরকে একের পর এক নেয়ামত দিয়েই চলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দশটা দিন পার হলাম। আমরা ঈদ উল আজহার মূল পর্ব পার হয়ে এখন আইয়ামুত তাশরিকের মধ্যে অবস্থান করছি। আজকে আইয়ামুত তাশরিকের দ্বিতীয় দিন। আমরা হজের মৌসুমটাও প্রায় পার হতে চললাম। একই সাথে এই কয়েকটি দিনের মধ্যে আল্লাহ তাআলা এতগুলো নেয়ামত মুসলিম উম্মাকে প্রদান করেছেন। কেন করেছেন এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিভাবে এই দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারি সেটা নিয়েও ইতিমধ্যে বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম আরাফার খুতবায়, ঈদ উল আজহার খুতবায় কিংবা এই আইয়ামুল আশরের জুমার খুতবায় অত্যন্ত প্রাণবন্তভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। জাযাহুমুল্লাহ খায়রান আন্না ওয়া আনিল মুসলিমিন ওয়া আনিল উম্মাতিল ইসলামিয়া। আমাদের নিজেদের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে এবং উম্মা ইসলামিয়ার পক্ষ থেকে আমরা তাদের শুকর আদায় করছি এবং তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমিন। আজকের প্রশ্নটা হলো বা বিষয়টা হলো, এত যে নেয়ামত প্রাপ্ত হলাম কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করব, আমাদের শুকরিয়া আদায় করা উচিত কি না, এই বিষয়টি নিয়ে আমরা একটু আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবো ইনশাআল্লাহ। আল কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেকগুলো ইবাদতের নির্দেশনা দিয়ে তিনি বারবার আমাদেরকে শুকর করার নির্দেশও দিয়েছেন। যেমন তিনি সুরা আল বাকারার 198 নম্বর আয়াতে বলছেন, হজের ক্ষেত্রে যেন আমরা তাকে স্মরণ করি। সুরাতুল হজের মধ্যে আপনারা দেখবেন বারবার যেন আল্লাহকে আমরা স্মরণ করি, সেই নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আমভাবে সর্বত্র গবাদি পশু জবেহের ক্ষেত্রে এবং নির্দিষ্ট দিনগুলোতে কোথাও তিনি বলেছেন ফি আইয়ামি মা'দুদাত, কোথাও তিনি বলেছেন ফি আইয়ামি মা'লুমাত। আইয়াম মা'লুমাত মানে হচ্ছে আইয়ামুল আশর, ওলামায়ে কেরামের এক দলের বক্তব্য অনুযায়ী এবং সেটাই সত্য। প্রথম 10 দিনে আল্লাহকে যেন বহুবার ভালোভাবে আমরা স্মরণ করি। আর এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে তাকবীরের যে নির্দেশনা এসেছে আমরা জানি, একদম জিলহজ মাসের প্রথম তারিখ থেকে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এটা 1 তারিখ থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত 13 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত, এটাকে বলা হয় তাকবীর আম বা কমন তাকবীর। আর তাকবীর খাস সেটি হচ্ছে 9 জিলহজ ফজরের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যেন তাকবীর দিই আমাদের সুবিধা মতো যে কোনো সময়। সেখানেও আমরা বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই খাসভাবে এবং আমভাবে তাকবীরের মধ্য দিয়ে আমরা আল্লাহকে বারবার স্মরণ করি। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে সুন্দর পন্থা হচ্ছে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। তিনি সব কিছুর চেয়ে মহান, সবচেয়ে বড় এবং এককভাবে বড়, তার মতো আর কেউ নেই। তিনি একমাত্র রব, তিনি ছাড়া আর কোনো রব নেই। তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।
এই স্বীকৃতিগুলো এই দিনের মধ্যে এই দিনগুলোর মধ্যে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এমনকি আরাফার দিন তিনি সবচেয়ে সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়াটাও শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অত্যন্ত চমৎকার দোয়া, চমৎকার জিকির, আল্লাহর জন্য তাওহীদের সবচেয়ে সমৃদ্ধ সবচেয়ে সুন্দর ঘোষণা এই দোয়ার মধ্যে আছে। কিন্তু আমরা অনেকে এগুলো পড়ি কিন্তু অর্থ বুঝি না, এটা হলো সমস্যা। আমি যখন আল্লাহর পক্ষে কোনো স্বীকৃতি দেব সেটা কি আমার জানা আছে? জানা না থাকলে ইমানটা তো তৈরি হচ্ছে না, ইমানের সৌধ এবং প্রাসাদটা তৈরি হচ্ছে না। এটা কিন্তু ফিজিক্যাল একটা বিল্ডিং তৈরি করার মতো নয়, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক একটা বিষয়। আপনার বুদ্ধিতে যদি তৌহিদকে আপনি প্রতিষ্ঠিত না করেন, সারাদিন তৌহিদের বাণী আওড়ালে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? এই জন্যই আমাদের সমস্যাটা মুসলিম উম্মার মধ্যে এত ভয়ঙ্কর। হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজ কোরআন তেলাওয়াত করে, প্রতিযোগিতা করে, মুসলিমদের প্রত্যেকের বাসায় কোরআন আছে, কিন্তু তারা না বুঝে তেলাওয়াত করে, সকাল সন্ধ্যার আজকারগুলো না বুঝে পড়ে, আরবি দোয়াগুলো অধিকাংশ অনারবরা না বুঝে পড়ে। যদিও আরবরা মোটামুটি বুঝে, কিন্তু তারপরেও অর্থের দিকে ফোকাস আছে কিনা, অর্থাৎ আমরা অর্থ লক্ষ্য করে পড়ি কিনা, আল্লাহর কাছে কি চাচ্ছি, আল্লাহর পক্ষে কি স্বীকৃতি দিচ্ছি, আল্লাহর কি শুকরিয়া আদায় করছি, এটা কি আমরা বুঝতে পারছি? না বুঝে যদি বলি আপনাকে ধন্যবাদ, যেমন জাপানিজ ভাষায় আপনি বললেন, জাপানিজ ভাষায় একটা শব্দ শিখলেন যে এটার দ্বারা ভালো কিছু বোঝায়, এটা যে ধন্যবাদ তাও আপনি জানেন না, তাহলে এই ধন্যবাদটাকে আসলে কে গুরুত্ব দেবে? দেবে না। একজন অনারবকে অথবা অবাঙ্গালিকে আপনি যখন আপনাকে ধন্যবাদ, আপনাকে আমি পছন্দ করি এরকম কথা বললেন, অর্থটা তাকে শেলেন শিখালেন না, শুধু শব্দটাই শেখালেন, সে আপনাকে ঠিকই বলল আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি কি ফিল করলেন যে সে আপনাকে ধন্যবাদ জানালো? কারণ সে তো অর্থই জানে না। এই প্রবলেমগুলো আমাদের উম্মার মধ্যে হচ্ছে। আমরা আরবিতে কি পড়ছি, কি বলছি আর কি তেলাওয়াত করছি এগুলো আমাদের জানা না থাকার কারণে বড় একটা বিপর্যয় ঘটে গেছে। আমরা সত্যিকার অর্থে আমরা তাওহীদকে মাথায় নিতে পারিনি, সত্যিকার অর্থে ইসলামকে আমাদের আখলাকের মধ্যে নিতে পারিনি, সত্যিকার অর্থে কোরআন সুন্নার নির্দেশনাকে আমাদের আচরণের মধ্যে আমরা নিয়ে আসতে পারিনি। কারণ যে একটা বড় বাধা রয়ে গেছে, না বুঝার বাধা, উপলব্ধি না করার বাধা, এবং মাথায় একটা জিনিস চিন্তা চেতনায় প্রতিষ্ঠিত না করার বাধা। আসুন আমরা তাহলে সেদিক থেকে নিজেদেরকে একটু স্বচ্ছ করে নিই, পরিষ্কার করে নিই, বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন, কি আমাদের করা উচিত এবং কিভাবে আমরা সেটা করব। আগে এই কর্তব্যগুলো আমরা নিজেদের মাথায় নিয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 198 নম্বর আয়াতে বলেছেন, হজ কি উপলক্ষ করে, ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমাদেরকে যেমনটি তিনি হেদায়েত করেছেন সেইভাবেই তোমরা তাকে স্মরণ করো, যদিও ইতোপূর্বে তোমরা ভ্রষ্টদের মধ্যে, ভ্রান্তদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলে। আগে মানুষ হজ করত, কিন্তু সঠিকভাবে কি করত? কে সঠিকভাবে হজ শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দীন শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, হজ শিখিয়েছেন এবং কুরবানিও শিখিয়েছেন। অতএব আল্লাহকে এত কিছু শেখালেন, সেই অনুভূতি নিয়েই তাকে স্মরণ করতে হবে। আপনি যদি সেই অনুভূতি ছাড়া তাকে স্মরণ করেন, তাহলে প্রাণ পাবেন না, মজা পাবেন না। যে লোকটা আপনাকে প্রতিদিন উপকার করলো, আপনার পক্ষে দাঁড়ালো, আপনাকে সান্ত্বনা যোগালো, আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ালো, ওই লোকটিকে আপনি কিভাবে স্মরণ করবেন বলেন তো? ওই লোকটির কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন? আর যদি আপনার মাথায় তার এই ভালো কাজগুলো না থাকে, তাহলে আর দশজনের সাথে আপনার যে আচরণ তার সাথেও সে একই আচরণ হবে। এটা আমাদেরকে একটু বুঝতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরুহু কামা হাদাকুম, ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহর হেদায়েতটাকে একটু মনে রাখবেন, আল্লাহর নিয়ামতগুলো একটু স্মরণ রাখবেন, যখন তাকে আপনারা স্মরণ করেন জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, যখন আল্লাহর জিকির আপনারা করেন তখন আল্লাহর এই হেদায়েতের কথা স্মরণ রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বাইতুল্লাহর নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তারপরে যে দোয়াটা করেছিলেন আল্লাহ সে দোয়াটা কোট করে দিলেন আল কোরআনের মধ্যে, সূরা ইব্রাহিমের মধ্যে তিনি বলছেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। বলছেন হে আমাদের রব, হে আমাদের রব, আমি আমার সন্তানকে এমন একটা ঘরে, তোমার ঘরের সম্মানিত ঘরের পাশে তাদেরকে বসবাস করিয়েছি, এমন একটা ওয়াদি উপত্যকায় যেখানে কোনো কৃষি নেই, ফসল নেই, ফসলহীন অনুর্বর মরুভূমি সম্পন্ন একটা জায়গায়, কিন্তু তোমার ইন্দা বাইতিকাল মুহাররম তোমার হারামের কাছে তাদেরকে আমি আবাসনের ব্যবস্থা করেছি। হে রব লিয়ুকিমুসসালাহ, রব্বানা লিয়ুকিমুসসালাহ করেছি হে আমাদের রব, কেন? যেন তারা সালাত কায়েম করে। সুতরাং ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, অতএব মানুষের হৃদয়কে তাদের দিকে ফিরিয়ে দাও, আকর্ষিত করে দাও। আল্লাহ সেটা করেছেন কিনা? অবশ্যই করেছেন, সুবহানাল্লাহ। এরপরে দোয়া করেছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে ফল ফলাদির রিজিক দাও, দিয়েছেন কিনা আল্লাহ? আজকে মক্কায় আপনি যে ফসল, যে খাদ্য, যে ফল ফলাদি পাবেন বিশ্বের বিভিন্ন খান থেকে যেগুলো এসেছে, সেটা কিন্তু বাংলাদেশেও পাবেন, এমনকি খুব কম দেশে আপনি এত কিছু সমাহার পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেছেন এবং তিনি সেটা কোটও করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে। এই দোয়াটা করলেন, এগুলো আল্লাহর কাছে চাইলেন, কেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরগুজার হয়, যেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করে। তাহলে সালাত পড়া, ইবাদত করা, রিজিক প্রাপ্ত হওয়া, দেখেন এখানে দিন এবং দুনিয়ার সকল নেয়ামতের জন্য তিনি যখন দোয়া করলেন তারপরে বললেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরগুজার হয়। তাহলে শুকরিয়া করা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কৃতজ্ঞ হওয়া, শুকরগুজার হওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হাদি এবং আবাহি কুরবানি, হাদি কাকে বলা হয়? হজের কুরবানি। আর উদহাইয়া বা আবাহি বলা হয়, বলেন কাকে? ঈদুল আজহার কুরবানি, ঈদুল আজহার কুরবানি, এটা হলো আবাহি বা উদহাইয়া, আর হজের কুরবানি হলো হাদি। এই দুটোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফিন ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতআমুল কানিআ ওয়াল মুতার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরবানির যে উট তাকে তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বানিয়ে দিয়েছে কুরবানির উট। এটা মুসলিম উম্মার মাঝখানে যদি বলা হয় এটা কুরবানির গরু, এটা কুরবানির ছাগল, এটা এমনিতে প্রোটেক্টেড হয়ে যায়, কোনো দুর্বৃত্ত আর এটা চুরি করার কথা ভাবতে পারে না। মুসলিমদের মধ্যে এটার এমনই একটা মর্যাদা, কেন মর্যাদা? এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এই কারণে এটার মর্যাদা, কারণ এটা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন, কুরবানির পশু আল্লাহর নিদর্শন। কে করে দিয়েছেন এই নিদর্শন? স্বয়ং আল্লাহ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম
মিন শাআইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম ফিহা খাইর, তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কিন্তু আমাদের অনেক লোকেরা জানে না, আধুনিক শিক্ষিত মানুষেরা মনে করে কুরবানির দরকার নাই, মানে কল্যাণের দরকার নাই। এটাই বলুক যে আমাদের সওয়াবের দরকার নাই, কল্যাণের দরকার নাই, বরকতের দরকার নাই, আমাদের দরকার কি তাহলে? অকল্যাণ, অমঙ্গল, ক্ষতি, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো প্রকারান্তর। তো এটাই বলা হচ্ছে যারা কুরবানির বিরুদ্ধে কথা বলছেন। সেদিন দেখলাম যে এক লোক, এটা সম্ভবত ইউটিউবে দেখা, সে একটা স্যান্ডউইচ কাটছে, চিকেন অথবা বিফ স্যান্ডউইচ, আর বলছে কুরবানি করার দরকার নেই। তখন যিনি দেখলেন যে উনি স্যান্ডউইচ কাটছেন, বললেন যে আপনার স্যান্ডউইচের মধ্যে কি আছে? সে বললো হ্যাঁ এটা তো বিফ, তো এটা কি আপনি জ্যান্ত খাচ্ছেন নাকি? কোরবানি হয় না এটা? এটাতে সমস্যা নাই, তো আমাদের বছরে মাত্র একটা দিন অথবা তার পরবর্তী আয়ামুত তাশরিকের মধ্যে কোরবানির মধ্যে আপনাদের সমস্যাটা কি? যারা কেএফসি, বিএফসি, আরো কত এফসি আছে না, এগুলো খাচ্ছেন ডেইলি, কত লক্ষ অথবা কত কোটি চিকেন স্লটার্ড হয়, জবে হয় ডেইলি সারা বিশ্বে, বিফ কতগুলো অথবা গরু কতগুলো জবে হয়, ছাগল কতগুলো জবে হয় কুরবানির অকেশন ছাড়াই, আর যারা অন্য অন্য প্রাণী খায়, কেউ তো শুকর খায়, কেউ কুকুর খায়, তাই না, কেউ সাপও খায়, সবগুলোকে তারা স্লটার করতেছে না, মারতেছে না, বিভিন্নভাবে মারতেছে, সেগুলো তো কোনো সমস্যা নাই। আজ পর্যন্ত যারা কুরবানি নিয়ে কথা বলে তাদেরকে ওগুলোর বিরুদ্ধে কথা বলতে দেখলাম না, কিন্তু কুরবানির বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে কুরবানির ইবাদতের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা। এবং এই মহান ইবাদতটা যেন স্টপ হয়ে যায়, ইসলামের এক একটা ইবাদত স্টপ হয়ে যাবে আর তার নেতিবাচক প্রভাব পড়বে মুসলিম সমাজে, সবগুলো আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে এমন একটা জীবন যাপন করবে যে জীবন পশুর জীবন, যে জীবনের মধ্যে দুর্নীতি থাকবে, জরা থাকবে, বিভ্রান্তি থাকবে। এটাই আসলে এক ধরনের লোকেরা চাচ্ছে। আল্লাহ তাআলা নিজে কোরবানির পশুকে তার নিদর্শন বলে ঘোষণা করেছেন, অতএব সেটাকে উজ্জ করার ক্ষমতা কোনো মানুষের নেই, নিজের আকল দিয়ে, নিজের ঘোষণা দিয়ে অথবা নিজের ক্ষমতা দিয়ে। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন লাকুম ফিহা খায়র, কোরবানির পশুর মধ্যে কি আছে? কল্যাণ আছে। পৃথিবীর কোনো মানুষ দাবি করতে পারবে না এর মধ্যে অকল্যাণ আছে, যদি সে করে তাহলে সে আল্লাহ দ্রোহী হলো এবং আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সে নিজেকে দাঁড় করালো। এরপর আল্লাহ তাআলা বলছেন যেহেতু সেটা আল্লাহর নিদর্শন, যেহেতু তার মধ্যে অনেক কল্যাণ, অতএব তোমরা যখন সেগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা হয় তখন সেগুলোকে যবেহ করার সময় তোমরা আল্লাহর নাম পাঠ করবে সারিবদ্ধভাবে। সাধারণত উটকে আপনারা জানেন দাঁড়ানো অবস্থায় নহর করা হয়, উটের নহরটা আমাদের দেশে অনেকেই দেখেননি। গরু এবং ছাগলকে যেভাবে জবে করা হয় উটকে সেভাবে সাধারণত করা হয় না, এটাকে বলা হয় নহর, দাঁড়ানো অবস্থায়। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, যখন সেগুলো কাত হয়ে শুয়ে যাবে অর্থাৎ জবে দাঁড়ানো অবস্থায় নহর করলেন, তারপরে তাদের রক্ত প্রবাহিত হলো, তারপরে স্থির হয়ে গেল, এরপরে শুয়ে থাকবে না, শুয়ে থাকবে, তারপরে যখন সে পড়ে গেল, জানটা তার চলে গেল, খাওয়ার উপযুক্ত হলো, তখন ফাকুলু মিনহা, তখন তোমরা তা থেকে নিজেরা খাও। ওয়াতআমুল কানিআ ওয়াল মুতার, আর তোমরা এমন লোকদেরকে খাওয়াও যারা তোমাদের কাছে চায় না, তারা এতটাই তুষ্ট যে তোমাদের কাছে তারা হাত পাতে না, তাদেরকে খাওয়াও। ওয়াল মুতার, আবার কিছু লোক আছে যারা বলে ভাই আপনার গোশ থেকে আমাকে কিছু দেন। এটা তো কোরবানির সময় আমরা দেখি, তাই না, বাড়িতে অনেকে ভিড় করে, তারাও আমাদের ভাই বোন, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রাখা উচিত। চায় বলে তাকে হেয় করা, অপমান করা, কিছু না দিয়ে তাকে দূর করে দেওয়া, এটা কিন্তু ঠিক না। মানুষের মধ্যে নানা স্বভাবের লোক আছে, যাদের আত্মমর্যাদাবোধ বেশি,
তারা মারা যাবে, তারপরেও কারো কাছে একটা পয়সাও যাবে না। আল্লাহ দেখেন তাদেরকে আগে উল্লেখ করেছেন, আল্লাহ তাদেরকে আগে উল্লেখ করেছেন, যে লোকেরা মানুষের কাছে হাত পাতে না ওদের অভাবটা আগে মেটাও। আর তুমি মুসলিম, তোমার অভাবী ভাই বোনদের খবর রাখো, তোমার কাছে চাইলেই তুমি দিবা, না চাইলে দিবা না, এটা যেন না হয়। তুমি তাদের খোঁজ খবর রাখো এবং তাদেরকেই প্রাধান্য দাও যারা চায় না, আর যারা চায় তারা তোমার কাছে না পাইলে আরেকজনের কাছে পাবে, তারপরেও তুমি দাও, তারপরেও তুমি দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম, এভাবেই এই উটগুলোকে আমরা তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার হও। শুকর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সব কিছু করলেন, শুকরিয়া করলেন না, অথবা শুকরিয়া করলেন নিজের পন্থায়, আনন্দ উল্লাস এমনভাবে করলেন এই কোরবানের দিনে, ঈদের নাটক, ঈদের সিনেমা বা আরও অনেক পাপ কাজ করার মধ্য দিয়ে, এটাকে কি ইসলাম শুকর বলবে? এটা কি কোরআন শুকর হিসাবে অ্যাকসেপ্ট করবে? এটা মনে রাখতে হবে। তাহলে এত যে নেয়ামা, নেয়ামাতুল হজ, নেয়ামাতাস সিয়াম, নেয়ামাত আল আইয়াম আল আশর, নেয়ামাত আস সাদাকা, নেয়ামাত আল আদাহি, নেয়ামাত আল হাদি, এতগুলো যে নেয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, তিনি চাচ্ছেন আমরা শুকরগুজার হই, তিনি চাচ্ছেন আমরা শুকরিয়া করি। এ বিষয়টা এই আয়াত অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ তাআলা বললেন। এবং আমরা দেখতে পাচ্ছি সিয়ামের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া করার নির্দেশনা আমাদেরকে দিলেন, সেটি হলো সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। আর একটু আগে যে আয়াতটা পাঠ করলাম সেটা সূরা আল হাজের 36 নম্বর আয়াত। সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা আলা মা হাদাকুম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে থেকে যারা রমাদান মাসে উপস্থিত থাকবে তারা যেন সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা এই দিনগুলোতে সিয়াম ভেঙে অন্য দিন রাখবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, তোমাদের জন্য কঠোরতা চান না। এই সব কিছু কেন, এই বিধান কেন, সে কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, এই বিধানগুলো আল্লাহ তাআলা এই যে রুখসাত সহ দিলেন যেন তোমরা রমাদানের হিসাবটা সঠিকভাবে পূর্ণ করো। যারা রমাদানের পুরো রোজা রেখে পূর্ণ করেছো আলহামদুলিল্লাহ, যারা ভেঙেছো তারা পরবর্তীতে সেটাকে পূর্ণ করে নেবে। ওয়ালে তুকাব্বিরুল্লাহ, আর তোমরা আল্লাহর তাকবীর দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহর মহত্বের স্বীকৃতি দেবে। আলামা হাদাকুম, তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার উপর, তারপরে বললেন কি, আলামা হাদাকুম ওয়ালা লাআল্লাকুম তাশকুরু, ওয়ালা আল্লাকুম তাশকুরু, এবং যেন তোমরা শুকরগুজার হও। তাহলে তিনটা জিনিস এখানে বললেন, ইকমালুল ইদ্দাহ, আত-তাকবীরু লিল্লাহ, ওয়া শুকরু লিল্লাহ, এই তিনটা জিনিস। শেষে কিন্তু তিনি শুকরটাই বললেন, কারণ পরিশেষে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের যত নেয়ামত আছে এবং দুনিয়ার যত নেয়ামত আছে এগুলো প্রাপ্ত হয়ে কি করতে হবে আমাদেরকে, আল্লাহ শুকরিয়াই আদায় করতে হবে। এরপরে ওযুর আয়াতের মধ্যে, ওযুর আয়াতটা সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 6 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের জন্য কোনো কঠোরতা আরোপ করতে চান না। এই যে অজু করতে বললেন, এরপরে কি 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 বিধানটা দিলেন, একই আয়াতের মধ্যে তায়াম্মুমের বিধান আসলো না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখো অজু করতে না পারো তায়াম্মুম করো, কারণ তোমরা তো মাটির পৃথিবীতে আছো, তায়াম্মুম করো। তো এই যে চমৎকার বিধান রুখসাত আল্লাহ তাআলা দিলেন, কেন দিলেন, কারণ আল্লাহ তোমাদের জন্য সব কিছু কঠিন করে দিতে চান না। তাহলে কোনো আমলকে সহজভাবে পালনের জন্য শরীয়তে পথ আছে, কিন্তু সেটা নিজের ইচ্ছা মাফিক হলে হবে না। আবার এটাও ঠিক না যে আপনি আমি এত কঠোর রিজিড হয়ে থাকলাম যে না
চলবে না। আরে প্রত্যেকটা জায়গায় তো শরীয়ত আমাদেরকে সহজ করে দিয়েছেন, দাঁড়িয়ে সালাত না পারলে বসে বলছেন, বসে না পারলে শুয়ে, এটা তো বুখারীর হাদিস, সে বিখ্যাত হাদিস, সাল্লি কায়েমান ফা ইন লাম তাস্তাতির ফা কায়িদান ফা ইন লাম তাস্তাতির ফা আলা জামবিন। এভাবে সিয়ামের মধ্যে আমরা রুখসাত দেখতে পাচ্ছি, সব জায়গায় রুখসাত আছে, সব জায়গায় রুখসাত আছে, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য দিন পালনকে কঠোর করে দিতে চান না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং তারপর তিনি বলছেন ওয়ালা কি ইউরিদু লিয়ুতাহহিরাকুম, কিন্তু তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। পবিত্রতার বিষয়টা আসলে হুকমে, এটা মনে রাখতে হবে, আল্লাহ যদি বলেন তোমরা এভাবে এভাবে করলে পবিত্র হলা, তাহলে ওইভাবে ওইভাবে না করলে কেউ পবিত্র হতে পারবে না। আপনি যদি বাথরুমে যান, তারপরে বের হয়ে আপনি যদি ইসলামের নিয়মে অজু না করে আরেকজনের নিয়মে করেন বা নিজের মন গড়া করেন, পবিত্রতা অর্জন হলে হলো, পানি নাই সেক্ষেত্রে তায়াম্মুমটাও তো ইসলামের নিয়মে করতে হবে। তায়াম্মুমটা যদি পায়ে ঘষেন, দুই পায়ের মধ্যে ঘষে বললেন মাটি তো পায়ের নিচেই থাকে, তো সুতরাং সেভাবে তায়াম্মুম করলাম, তায়াম্মুম মানে তো কষ্ট করা, ইচ্ছা করা, তা আমি ইচ্ছা করলাম যে পা দিয়ে মাটি ঘষলে আমার তায়াম্মুম হয়ে যাবে, এটা হবে? কারণ তায়াম্মুমেরও একটা নির্দিষ্ট নিয়ম শরিয়া নির্ধারণ করে দিয়েছে। তাহলে ইসলামী শরিয়ার নির্দেশনা মোতাবেক আপনাকে তাহারাত অর্জন করতে হবে, এর জন্য একটা হুকমি বিষয়। এটা কি হুকমি বিষয়? মাটি শরীরে যদি ঘষেন ময়লা হবে নাকি পরিষ্কার হবে? ময়লাই হওয়ার কথা, কিন্তু আপনাকে একদম ময়লা করতে হবে এটা কি বলছে? বলেনি, বলছে মাটি হাত ঝেড়ে, হাত মেরে তারপর হাত ঝেড়ে আপনি মুখমণ্ডল এবং দুই হাতের কবজি পর্যন্ত আপনি যদি মাসে করেন, কারো কারো মতে কোনোই পর্যন্ত তারা বলেছেন, ফকিহদের ইখতিলাফ অনুযায়ী বললাম। তাহলে এতে এতে মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে মুখে এবং শরীরে মাটি মাখবেন আর এতে তহারা অর্জন হবে, আধুনিক মানুষ কিন্তু সেই প্রশ্নটাই করবে। ইদানিং দেখলাম যে অনেকেই এভাবে প্রশ্ন করতেছে, বলতেছে যে যারা কোরবানি করবে আল্লাহ তাদেরকে অপরিষ্কার থাকার নির্দেশ দিলেন। এক খুব বিশিষ্ট ব্যক্তি আমাকে কদিন আগে প্রশ্ন করলেন, আমি বললাম কিভাবে, বললো যে নখ কাটতে নিষেধ করছে, সভ্য মানুষ নখ না কেটে থাকতে পারে, চুল কাটতে নিষেধ করছে ইত্যাদি। আমি বললাম আপনি কত ফ্রিকুয়েন্টলি নখ কাটেন আর চুল কাটেন বলেন, বুঝতে পেরেছেন তো প্রশ্নটা? অর্থাৎ আপনি কতদিন পর পর নখ কাটেন, কতদিন পর পর চুল কাটেন? আচ্ছা এক মাস দেড় মাস এরকম, নখটা হয়তো আরেকটু তাড়াতাড়ি কাটি। তো এখানে তো মাত্র 10 দিনের কথা বললো, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিনের কথা বললেন নখ কাটবে না চুল কাটবে না, এটা একটা রিচুয়াল মনে রাখবেন, এটা একটা নির্দেশনা। আজকে যদি যে কোনো জরুরি জিনিসগুলো কোনো দেশের সরকার নিষেধ করে দেয়, জনগণ তা মানতে বাধ্য না? এই যে লকডাউন চলছে এখন, মানতে বাধ্য না? আরে ভাই আপনি তো দিন আনেন দিন খান, তাই না? আপনি তো কাজও করতে পারেন না, পারেন তাহলে আল্লাহর উপরে প্রশ্ন তোলেন কেন? আল্লাহর বান্দাদের দেয়া বিধানকে এত কঠোরভাবে আপনারা পালন করছেন, তাহলে আল্লাহর বিধানকে প্রশ্নবিদ্ধ কেন করছেন? অথচ সেটা অযৌক্তিক প্রশ্ন। আপনি আপনার শরীরের চুল কতদিন পর পর কাটেন? আর এই 10 দিনে আপনার এই প্রশ্নটা তৈরি হয়ে গেল? আসলে আপনার একটা আল্লাহদ্রোহী মাইন্ড আছে, মন আছে, আপনি একটা আল্লাহদ্রোহী মন লালন করেন, এই জন্য আপনার প্রবলেমটা হলো। আল্লাহ যদি আপনাকে পলাও কোরমাও সাজায় দেয় তো এর থেকে ভালো দিল না কেন? এটা হলো সমালোচনা মুখর একটা মাইন্ড। একটা গল্প, এটা আপনাদের কাছে জানা আছে তারপরে বলছি, এক লোক খায় আর খালি মানুষের সমালোচনা করে। তখন এক ব্যক্তি বলল আমি তাকে দাওয়াত দেবো এবং সে যাতে সমালোচনা করতে না পারে খুব ভালো করে রান্না করবো। তাকে দাওয়াত দেওয়া হলো, খুব ভালো করে রান্নাও করা হলো, সে খাচ্ছে আর অবাক হচ্ছে, আজকে তো সমালোচনা করতে পারবো না, কি বলা যায়, আজকে তো সমালোচনার সুযোগ নাই, যা খাই তাই দেখে মজা। পরে ওই লোক বুঝতে পারতেছে যে মুসকি মুসকি হাসছে যে বাড়িওয়ালা,
আজকে তো হুজুর আর কোনো সমালোচনা করতে পারবে না, যাক মুখ বন্ধ করতে পারলাম। তারপর বললো, হুজুর কেমন হলো খাবার? বললো যে এত ভালো ভালো না, এত ভালো ভালো না। বুঝতে পেরেছেন? সুতরাং সমালোচকদের মুখ কখনো আসলে বন্ধ হবে না, তারা তাদের সমালোচনা করার বাক্য তারা আবিষ্কার করেই নেবে। যাই হোক, এখানে আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তহারাতের বিধানটা দিলেন, আমাদেরকে সেই বিধানটা মেনে নিতে হবে। এবং এটা একটা হুকমি বিষয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন, সেটাই হলো বিধান। কোনো প্রশ্ন করা যাবে না। আপনার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, আপনি এত বড় কি হলেন? আল্লাহ রাসূলের চাইতে নিজের মর্যাদাকে কেন বড় করছেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের বিরুদ্ধে কেন প্রশ্ন তৈরি করছেন? এটা কি কোনো পারমিশন আছে? আল কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কিছু মীমাংসা করে দেন, ফয়সালা করে দেন, তখন কোনো মুমিন নর নারীর সেখানে প্রতিবাদ করার আর কোনো এখতিয়ার নাই। এটা মনে রাখতে হবে, এটা আল্লাহরই কথা। আজকে আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে কোরআন পড়ে বুঝি না, এই যে নির্দেশগুলো, এই যে ডিক্রিগুলো, এই যে কমান্ডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে দিলেন, আমাদের শিক্ষিতরা জানে না, আমাদের সমাজের যারা পরিচালক তারা জানে না, আমাদের অনেক নেতৃত্ব সেগুলো জানে না, পড়ে না। ফলে আল্লাহর যে এত বড় নির্দেশ সে অবলীলায় লঙ্ঘন করছে এটা তারা খেয়াল করতে পারেনি। আমাদের আলেমদের জন্য দায়িত্ব হচ্ছে আসলে এই সমাজের সবার কাছে দিনকে পৌঁছিয়ে দেওয়া এবং সবাইকে এমন একটা শিক্ষা কার্যক্রমের মধ্যে নিয়ে আসা যাতে সবাই কোরআন শিখতে পারে। আজকের এই শিশুরা, এই প্রজন্ম, কিশোররা, যুবকরা, তরুণীরা সবাইকে যদি কোরআন শিখিয়ে দেওয়া যায়, ইসলামের মৌলিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া যায়, তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব আলোকিত হতে পারে। যারা আজকে বুড়ো হয়ে গেছে, দ্বীনের জ্ঞান যাদের কাছে নাই, যারা কোরআন পড়তেই পারে না, তাদেরকে আপনি একদম ছেড়ে দিবেন সেটা আমি বলছি না, তাদেরকেও শেখান, বাট খুব বেশি লাভ হবে না। কিন্তু আজকে আপনার আমার সব সন্তানরা কি কোরআন পড়তে পারছে? আপনার আমার সন্তানরা কি আরবি পড়ে বুঝতে পারছে? যে দোয়া পড়ে সে দোয়ার অর্থ জানে? যে কেরাতগুলো পড়ে সে সালাত আদায় করে সেগুলোর অর্থ কি সে জানে? তাহলে কোরআনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, সালাতের প্রতি, তাহারাতের প্রতি, অযু তায়াম্মুমের প্রতি, কুরবানির প্রতি তার শ্রদ্ধা কিভাবে তৈরি হবে? আর আজকের ছেলেমেয়েরা সাধারণত ইসলাম বিরোধী চিন্তা ভাবনার সংস্পর্শে বেশি আসে আজকে সোশ্যাল নেটওয়ার্কের কারণে, ইন্টারনেটের কারণে। ফলে তাদের প্রশ্ন অনেক বেশি, ছোট ছোট বাচ্চাদের প্রশ্ন দেখলে আমরা অবাক হয়ে যাই, আরে এত ম্যাচিওর প্রশ্ন তো এই ছোট বাচ্চা করার কথা না। কারণ তাকে মিসগাইড করার জন্য স্কুলে অনেক শিক্ষক আছে, কলেজে অনেক শিক্ষক আছে, ইউনিভার্সিটিতে অনেক শিক্ষক আছে, সমাজে অতি বুদ্ধিজীবী টাইপের লোকেরাও আছে যারা বুদ্ধিতে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়। বুঝতে পেরেছেন না? এই সমস্ত লোকের কারণে আজকে প্রজন্ম একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে, বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করতে হয় সাকসেসফুলি, তাহলে সন্তানদেরকে কিন্তু কোরআন হাদিস পড়াতে হবে, কোরআন হাদিস বুঝাতে হবে এবং ইসলামের বেসিক জিনিসগুলো বুঝাতে হবে, ইসলামের নিদর্শনগুলোর প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এগুলো তৈরি করতে হবে, এছাড়া অন্য কোনোভাবে হবে না। এবং সর্বোপরি তাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে গড়ে তুলতে হবে, শুকরিয়া তাদেরকে কিভাবে করতে হয় সেটা তাদেরকে শেখাতে হবে, অন্যথায় এই সন্তানরা কিছুকাল পরে নষ্ট হয়ে যাবে। আমি জানি একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সেখানের একজন শিক্ষক, তিনি হাদিস এর উপর বেশি আমল করতেন এবং সম্পূর্ণ সহি আকিদার একজন ব্যক্তি ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এটা আমাকে বলা হয়েছে, আমি যখন মদিনায় পড়তাম তখন এক ভাই আমাকে বললেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যখন উচ্চতর গবেষণা করার জন্য স্কলারশিপ পেলেন, তখন তিনি একটা গ্রন্থের উপরে, আরবি একটা গ্রন্থের উপরে স্টাডিটা করলেন, ডিগ্রিও পেলেন,
সেখান থেকে আসার পরে তিনি বড় বড় ইমামদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলেন। বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে ইমাম আহলুল হাদিস বলা হয়, তাকেও তিনি খুবই তাচ্ছিল্য করলেন। তাহলে বুঝতে হবে যে আমাদের যারা বড় বড় স্কলার, যাদেরকে আমরা অনেক ভালোবাসি এবং যাদের জ্ঞান দিয়ে আমরা আলোকিত হলাম, আপনি যদি এমন কোনো পরিবেশে যান, এমন কোনো জায়গায় যান, তাহলে দেখবেন যে সেখানে আপনাকে আমার ইমানকে নষ্ট করে দেওয়া হবে, আমাদের ধারণাকে পাল্টে দেওয়া হবে। তখন দেখবেন যে এটাও আমরা দেখতে পেয়েছি, অনেকে সাহাবাদের পর্যন্ত গালি দেয়, এটাও তারা শিখেছে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে, যেখানে ওরিয়েন্টালিস্টরা পড়ায়। তারা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলুল বাইতকেও তারা অসম্মান করে না? অনেক প্রশ্ন তাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিরুদ্ধে তাদের অনেক প্রশ্ন, সাহাবাদের বিরুদ্ধে তাদের অনেক প্রশ্ন, আমাদের ইমাম আইম্মাদের বিরুদ্ধে তাদের অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি আপনার মাথায় ঢুকে, তখন তারা ইসলামের মধ্যে আপনি থাকতে পারবেন না। এই জন্য আমাদের সন্তানদেরকে মনে রাখবেন, সেই সমস্ত পরিবেশ, যে পরিবেশগুলো তাদের ইমান আকীদা ধ্বংস করে ফেলে, যে পরিবেশ, যে শিক্ষা ব্যবস্থা তাদের বিশুদ্ধ পথ থেকে সরিয়ে ফেলে, তাদেরকে নতুন আরেক অদ্ভুত বিভ্রান্তির গোলকধাঁধার মধ্যে তাদেরকে নিমজ্জিত করে, সেখান থেকে কিন্তু আমাদের জেনারেশনকে অবশ্যই দূরে রাখতে হবে। এখানে যাই হোক, আমরা তহারাতের কথা বলতে গিয়ে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদের দিনের মধ্যে কোনো কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে তহারাত অর্জন করাটাই চান। এই জন্য অজুর বদলে বিকল্প পদ্ধতিও তিনি তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়ালিউতিম্মা নিআমাতাহু আলাইকুম, এবং যেন তিনি তোমাদের উপর তার নিআমতকে পরিপূর্ণ করে দিতে পারেন সর্বাবস্থায়, যে অবস্থায় আপনি সক্ষম সে অবস্থায় আল্লাহর নিআমত তিনি পরিপূর্ণ করে দেন, আর যে অবস্থায় আপনার মধ্যে কোনো অক্ষমতা কাজ করে, আপনি যেমন দাঁড়াতে পারেন না, অথবা আপনি সিয়াম রাখতে পারছেন না, অথবা আপনি পানি দিয়ে ওযু কিংবা গোসল করতে পারছেন না, তাহলে তার বিকল্প ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। কেন? যেন তিনি আপনার আমার সবার উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করে দেন। এবং কেন সেটাও তিনি বলছেন, লা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার হও। তাহলে শুকরিয়া আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমলের পরপর স্মরণ করে দিয়েছেন, বান্দারা এই যে এতগুলো সহজ আমল তোমাদের জন্য প্রণয়ন করা হলো, আইনবদ্ধ করা হলো, বিধিবদ্ধ করা হলো, উদ্দেশ্য হচ্ছে তোমরা আল্লাহমুখী হবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। সুতরাং আমার প্রিয় ভাইরা, যারা আপনারা এই 10 দিনের সুন্দর সুন্দর আমলগুলো করেছেন, কার জন্য করেছেন? আল্লাহর জন্য। যারা আপনারা আরাফার সিয়ামটা রেখেছেন, কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য রেখেছেন। যে সিয়ামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের 1 বছর আগের 1 বছর পরের পাপকে ক্ষমা করে দিলেন। আমাদের প্রিয় হাজি ভাইরা, যারা মক্কায় অবস্থান করেছিলেন, এই শ্রেষ্ঠ দিনগুলোতে আরাফার দিনে আরাফায় অবস্থান করেছিলেন, তারা সিয়াম রাখেনি, কিন্তু সারা দিন ভর তওবা ইস্তিগফারের মধ্যে, ইনাবার মধ্যে, আল্লাহমুখী হয়ে দেখের আজকারের মধ্যে তারা এই পবিত্র দিনটিকে তারা অতিবাহিত করল, এবং হজের মহান মহান কাজের মধ্যে তারা সম্পৃক্ত থাকল, ওকুফে আরাফা, পরবর্তীতে ওকুফে মুজদালিফা, এবং পরবর্তীতে ওকুফে মিনা, তাওয়াফ, সাঈ, কুরবানি সহ আরও ভালো ভালো আমল তারা করল। আসুন আমরা প্রত্যেকেই আল্লাহর জন্যই তো এগুলো করলাম, তাহলে আল্লাহমুখী হতে আমাদের আর কোনো বাধা নেই, আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি। যারা হাজি তাদেরকে আল্লাহ তাআলা কি সুন্দর হজ করার তৌফিক দিয়েছেন, তাদেরকে পরিপূর্ণ নিষ্পাপ হওয়ার একটা চমৎকার প্রোগ্রাম আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এটা আল্লাহর আপনার জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামা। যদি আপনাদের কেউ খুব অসুস্থ থাকেন আর তাকে একটা থেরাপি দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া হয়, তাহলে সেই লোক থেরাপিস্টের কাছে চিরকৃতজ্ঞ হবে না? আমাদের সবার পাপ নেই, ভুল নেই, ত্রুটি নেই,
যদি আল্লাহ তাআলা এমন কোন প্রোগ্রাম আমাদেরকে দেন যে প্রোগ্রাম দিয়ে আমরা পাপ মুক্ত হতে পারব, তাহলে সে আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত। আল্লাহ যে শুধু হাজিদেরকে সে সুযোগ দিয়েছেন তা নয়, যারা নন হাজি, যারা আমরা দেশে ছিলাম, আল্লাহ তাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন নাকি বন্ধ রেখেছেন? খোলা রেখেছেন। আশা করি আমরা আপনারা সবাই তওবা করে নিয়েছি এবং এই দিনগুলোতে সিয়াম রেখে, এই দিনগুলোতে সাদাকা করে, এই দিনগুলোতে অসহায়ের পাশে দাঁড়িয়ে, এই দিনগুলোতে আল্লাহর জিকির করার মধ্য দিয়ে, আল্লাহর তাকবীর পাঠের মধ্য দিয়ে এবং সালাত সহ আরো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্য দিয়ে আশা করি আমরা নিজেদেরকে নিষ্পাপ করে নিতে পেরেছি। কারণ ইসলামের ইবাদতের সব প্রোগ্রামে মুকাফফিরাতুন লিদ্যুনুব, সকল পাপকে মিটিয়ে দেয়। যদিও কবিরা গুনার জন্য রেকমেন্ডেড পদ্ধতি হচ্ছে আমরা তওবা করব, পরে আমরা 10 তারিখে কুরবানির মতো মহান ইবাদতটা করে পালন করলাম, নিজেরা খেলাম, হাদিয়া দিলাম, মিসকিনদের মধ্যে বন্টন করলাম, আমাদের অভাবী ভাই বোনদের মধ্যে বন্টন করলাম, এবং তারপরে আমরা আজও আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে চলেছি যেহেতু আমরা আইয়া মুত্তাশরিকের মধ্যে আছি। আসুন আল্লাহর শুকরিয়ার উপর নিজেদের জীবনটাকে গঠন করি, আমাদের মাইন্ডটাকে সেট করি। মনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথায় যেটা সেট হবে আপনার জীবনধারা তার আলোকেই পরিচালিত হবে। আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, শুকরগুজার হই, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার জন্য একজন কৃতজ্ঞ বান্দা যা করে আমাদেরকে সেভাবেই নিজেদের জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহর দেয়া অপরিহার্য কর্তব্য ফরজ ওয়াজিবগুলো আসুন আমরা যেন আর ত্রুটিপূর্ণভাবে আদায় না করি, কিংবা কোনো কোনো ওয়াজিব ফরজকে বাদ না দেই। আজকে আমাদের সমাজে এই বিষয়গুলো সহজ হয়ে গেছে, আমাদের অনেকেই ঠিকমতো সালাত পড়ে না, রমাদানের সিয়াম অনেকে ঠিকমতো রাখে না, ওয়াদা ঠিকমতো রাখে না। মনে রাখবেন আনুষ্ঠানিক যে ইবাদত এইটা যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক ইবাদতও কম গুরুত্বপূর্ণ নয়, ইবাদত দুটো কম, আনুষ্ঠানিক ইবাদত অনানুষ্ঠানিক ইবাদত। অনানুষ্ঠানিক ইবাদতটা কি আর আনুষ্ঠানিক ইবাদতটা কি? আনুষ্ঠানিক ইবাদত হচ্ছে এই যে সালাত আমরা পড়ছি আজকে, সালাতুল জুমআ, এটা কি দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে কেউ একসাথে হয়েছেন? এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ইবাদা বলা হয় সালাত, সেটা ফরজ হোক অথবা তার আগের পরের রাতের সালাত হোক অথবা অন্য যে কোনো সুন্নাহ কিংবা নফল সালাত হোক, সবটাই আনুষ্ঠানিক ইবাদা। কুরবানি আনুষ্ঠানিক ইবাদা, সিয়াম, সিয়াম রমাদান আনুষ্ঠানিক ইবাদা, সালাতুল ঈদ আনুষ্ঠানিক ইবাদা, হজ আনুষ্ঠানিক ইবাদা, উমরা আনুষ্ঠানিক ইবাদা। আর অনানুষ্ঠানিক ইবাদা মানে কি? যে কাজগুলো আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতো করে থাকেন কিন্তু সেগুলো আপনার জাগতিক কাজ, ব্যবসা বাণিজ্য, এটা অনানুষ্ঠানিক ইবাদা হতে পারে যদি তা সুদমুক্ত থাকে, ঘুষমুক্ত থাকে, অবৈধ কোনো কর্মকাণ্ড মুক্ত থাকে, চুরি করা কিংবা আরো এই ধরনের যে সমস্ত অসাধু উপায়গুলো আছে সেগুলো থেকে যদি মুক্ত থাকে তাহলে আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড কি হবে? অনানুষ্ঠানিক ইবাদা হবে। কারণ আপনি তো অনেক স্যাক্রিফাইস করে আপনার ব্যবসাকে সকল সীমা লঙ্ঘন থেকে মুক্ত রেখেছেন, সকল পাপ থেকে মুক্ত রেখেছেন। এভাবে আপনি আপনার যে জীবনধারা অনুসরণ করছেন সেই জীবনের মধ্যে আপনি পাপকে অ্যাভয়েড করেন, মিথ্যাকে অ্যাভয়েড করেন, মানুষের প্রতি অত্যাচার করাকে অ্যাভয়েড করেন, কষ্ট দেওয়াকেও অ্যাভয়েড করেন, তাহলে এটা কি আল্লাহ রাসূলের নির্দেশ মানা হলো না? এতাত করা হলো না? এটা কি কুরবাত হবে না? এটা কি তাআত হবে না? অবশ্যই তাআত এবং কুরবাত হচ্ছে সেই আমলগুলো যেগুলো এক ধরনের ইবাদা, যেই ইবাদা আপনার এই নিয়তের কারণে, আপনার কোরআন সুন্নার প্রতি এই আত্মসমর্পণের কারণে, আনুগত্যের কারণে এগুলোকে সওয়াবের আমল বানিয়ে দিয়েছে। পৃথিবীর যত আমল আপনি করবেন আল্লাহর কাছে সওয়াবের আশায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সুন্নাহ অনুযায়ী পরিপালন করে আপনি সেগুলোকে সওয়াবের কাজে
পরিণত করতে পারেন এবং এইভাবে এটা হয়ে যায় অনানুষ্ঠানিক ইবাদা। আপনার আজকে দেখেন আপনি তো রাস্তায় সবসময় হাঁটেন, কিন্তু মসজিদে আসার হাঁটাটা আর অন্য হাঁটাটা কি সেম? কেউ পাপের কাজে হেঁটে চলে গেল আর কেউ পুণ্যের কাজে আসলো, দুটো কি সমান? এই দুটো সমান নয়, এবং সেটাই আমরা আল কোরআনের মধ্যে দেখি। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাঈমান ইউহাদ্দিরুল আখিরাতা ইয়াহদারুল আখিরাতা ওয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাওয়িল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সেই ব্যক্তি যে রাত্রিভর সিজদাবনত হয়ে আল্লাহর ইবাদত করে অথবা দণ্ডায়মান হয়ে আল্লাহর ইবাদত করে, সে আখিরাতের ব্যাপারে সতর্ক থাকে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমতের প্রত্যাশা করে, সে ব্যক্তি এবং যেগুলো করে না তারা কি সমান? এ প্রশ্ন আল্লাহর, আপনাদের প্রতি এ প্রশ্ন আল্লাহর। তিনি আরো বলেন, হে রাসূল তুমি বলে দাও, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে। তো সুতরাং আসুন আমরা আল্লাহর এই মহান উপদেশগুলো গ্রহণ করার চেষ্টা করি, আমরা নিজেদের জীবনটাকে একটু সুন্দর করি, আমরা আল্লাহর শুকরগুজার বান্দার হই। আল্লাহ আমাদেরকে এত বেশি দিয়েছেন যা আজও অধিকাংশ মানুষ জানে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে, তোমাদের এই যে বডি, এর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অনেক নিদর্শন আছে, দেখো না তোমরা, এই যে আপনার চোখ, কন, চন্দ্র, নাসিকা, জিহ্বা, ত্বক, আর ভিতরের তো আরো অনেক কিছু আছে, হার্ট আছে না, ফুসফুস আছে না, লাং আছে না, সব কিছু আছে, ভেইনগুলো আছে, এই যে প্রত্যেকটা ভেইন বা শিরা দিয়ে প্রতি মুহূর্তে রক্ত সঞ্চালন হচ্ছে, যেটা বন্ধ হয়ে গেলে শেষ। ফুসফুস দিয়েছেন আল্লাহ তাআলা, ওই ফুসফুস যদি করোনা দ্বারা আক্রান্ত হয় শেষ। এগুলো আমরা দেখছি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছেন, তোমরা কি দেখছো না? ডোন্ট ইউ অবজার্ভ, তোমরা কি এগুলোকে দেখছো না, পর্যবেক্ষণ করছো না? আসুন আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি যে মহান আল্লাহ তাআলা এত বড় নেয়ামত দিয়েছেন দিনী এবং জাগতিক, সেগুলো নিয়ে আমরা ভাবি। আল্লাহ যে জাগতিক নেয়ামত দিয়েছেন সেগুলোর জন্য যেমন আমাদের শুকর করা দরকার, আল্লাহ যে দিনী নেয়ামত দিয়েছেন সেগুলোর জন্য আমরা শুকর করা দরকার। বরং আমরা যে দিনী নেয়ামতগুলো প্রাপ্ত হলাম, সহি আকিদা পেলাম, তাওহিদ পেলাম, সহি সুন্না পেলাম, কোরআন সুন্না ভিত্তিক জীবন গঠনের সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, অথচ বুনিয়াদমের এখনো অধিকাংশ মানুষকে আল্লাহ দেননি, তাই না? যেটার কারণে আমরা আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করি, কিন্তু যারা এই এই পথটা পায়নি তারা কি নাজাত পাবে আল্লাহর কাছে? এর জন্য শুকরগুজার হওয়া দরকার না? অতএব দুনিয়ার নেয়ামতের চাইতে আখিরাতের নেয়ামত প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহর বেশি বেশি শুকরগুজার হওয়া দরকার, এবং দুটো নেয়ামতেরই শুকরগুজার হওয়া দরকার। আসুন সেভাবেই আমরা নিজের জীবনটাকে গড়ে তুলি, মহান আল্লাহর দিকে আমরা ইনাবা করি, ফিরে আসি, এবং বারবার আল্লাহর কাছে আমরা যেন কায়মনো বাক্যে দোয়াটা করতে থাকি, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, তোমার উপর আমরা তাওয়াক্কুল করেছি, তোমার দিকে আমরা ফিরে এসেছি, এবং তোমাদের কাছেই আমাদের শেষ যাত্রা, তোমার কাছেই আমাদের শেষ যাত্রা। আসুন সেভাবেই আমরা নিজেদের জীবনটাকে গড়ে তুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই আগে জানতে না, এবং আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কর্ণ, তোমাদের দৃষ্টিশক্তি এবং তোমাদের হৃদয়, যাতে তোমরা যাতে করে তোমরা শুকরগুজার হও। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.